খুবই পপুলার একটা বাংলা কিবোর্ড আজকে আপনাদের আমি শেয়ার করব, যে বাংলা কিবোর্ড দিয়ে আপনারা সব রকমই টাইপিং করতে পারবেন। মানে আপনাদের যেরকমভাবেই আর কি টাইপিং করার প্রয়োজন পড়বে, আপনারা সেরকমভাবেই কিন্তু টাইপিংটা করে ফেলতে পারবেন। আমি অলরেডি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, মানে আমি এই কিবোর্ডটা নিয়ে একটা ভিডিও আমাদের চ্যানেলে আমি আপলোড দিচ্ছি। গাইস, অনেকেরই কিন্তু এই ভিডিওটা ভালো লেগেছে, কিন্তু অনেকেই এই কিবোর্ডটা ডাউনলোড করতে পারেনি। তো এখানে কি হয়েছিল যে আমি এই কিবোর্ডটার নামটা বলতে ভুলে গেছিলাম, কিন্তু আমি এই কিবোর্ডটার লিঙ্ক দিয়েছিলাম আমাদের এই ভিডিওটার, মানে যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম সেই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক দেওয়া ছিল। তো অনেকেই এটাকে ডাউনলোড করতে পারেনি, তো এর জন্যই আমাকে কিন্তু অনেকেই খারাপ খারাপ কমেন্ট করেছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আরও একবার এই কিবোর্ডটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, এবং আপনি কিভাবে ডাউনলোড করবেন, প্লাস আমি এই কিবোর্ডটার নামটাও আপনাদেরকে বলে দেবো। অবশ্যই আজকের এই ভিডিওটা পুরোপুরি দেখলে আপনি খুবই ইউনিক একটা বাংলা কিবোর্ড ইউজ করতে পারবেন, যার কাজ দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। তাহলে চলুন আজকে এই ভিডিওটাকে শুরু করা যাক। আপনাদেরকে আমি দেখানোর জন্য আমি চলে আসছি আমার ফোন থেকে, জাস্ট হোয়াটসঅ্যাপটিকে আমি ক্লিক করে অন করছি। আগে আপনাদের আমি দেখাবো যে কিবোর্ডটা কীভাবে কাজ করে, তারপর আমি দেখাবো যে কীভাবে আপনি ডাউনলোড করবেন। আমি এখান থেকে অন করলাম আমার ফোনের হোয়াটসঅ্যাপ, এখন আমি ক্লিক করছি জাস্ট এখানে মেসেজ অপশনে ক্লিক করলাম। ফাইনালি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফোনের কিবোর্ড। বন্ধুরা, এই কিবোর্ডটা কিন্তু মোস্ট পপুলার একটা কিবোর্ড, এটা অনেকেরই ডিমান্ড, অনেকেই চাই এই কিবোর্ডটা ইউজ করতে। তো চলুন আজকে দেখাই আপনাদেরকে আসলেই এই কিবোর্ডটা কীভাবে কাজ করে। বেসিক্যালি আমরা যেরকম টাইপিং করে থাকি ইংলিশে বা বাংলায়, আমরা তো এগুলো খুব সহজেই করতে পারবো। যদি আমি এখানে জাস্ট এই পৃথিবী অপশনে ক্লিক করি, দেখতে পাবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি একটা বাংলা কিবোর্ড পেয়ে যাবেন। আমি যদি এখানে টাইপিং করি যে তুমি কি করছো, জাস্ট আমি লিখছি তুমি কি করছো, আমি লিখে দিচ্ছি তুমি কি করছো, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমি টাইপিং করলাম, খুব সহজেই কিন্তু আমি এখানে বাংলা টাইপিং করতে পারছি। তো যদি আপনি এখানে মনে করেন যে আপনি ইংলিশে টাইপিং করবেন, আপনি আবারও এই পৃথিবী অপশনে ক্লিক করে দিন, এখানে আপনি ক্লিক করতে পারেন, এখানে আপনি টাইপিং করতে পারেন ইংলিশে আপনার যা ইচ্ছা আপনি টাইপিং করতে পারেন। সাপোজ মনে করেন আমি লিখছি এখানে তুমি কি করছো, আমি এটা করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পুরোপুরি লিখলাম বাংলাতে যে তুমি কি করছো, দেখতে পাচ্ছেন এখানে ইংলিশ ওয়ার্ডে। এখন এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, আসলে আমি সিম্পলি ক্লিক করছি লাল কালার অপশনটাতে, দেখুন এটা কিন্তু এক ক্লিকই আমার বাংলা হয়ে গেল। যদি আমি আবারও এই পৃথিবী অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু এখানে বাংলা সিলেক্ট হয়ে গেল। তারপর লাল কালার অপশনটা আবার ক্লিক করলে কী হবে, এটা আমাদের আবারও জাস্ট সেমভাবেই এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ হয়ে গেল। দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ ডুইং। আপনাকে আমি আরেকটু ভালো করে ক্লিয়ারলি বুঝিয়ে দেখাই, আমি সিম্পলি এখানে ইংলিশ করছি। ইংলিশ করার পর যদি আমি লিখি যে তোমার নাম কি, তোমার নাম কি, আমরা অনেকেই এভাবে কিন্তু টাইপিং করে থাকি, দেখতে পাচ্ছেন তোমার নাম কি, জাস্ট লিখে দিলাম। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেকেই এভাবে ইংলিশ ওয়ার্ডে বাংলা টাইপিং করি। আপনি কি করবেন, সিম্পলি এভাবে লিখে নেবেন, তারপরে লাল কালার অপশনে ক্লিক করলে কিন্তু এটা পুরোপুরি আপনার বাংলা হয়ে যাবে। অনেকের জন্য এটা কিন্তু হেল্পফুল হবে। সাপোজ মনে করুন আপনি লিখলেন যে আমি লিখে দিচ্ছি একটা আই লাভ ইউ, লিখে দেখাচ্ছি আই লাভ ওয়াই ও ইউ দিয়ে দিলাম। এখন যদি আমি ক্লিক করি আবারও এই অপশানে, তাহলে কী হবে এই যে আমি তোমাকে আর কি ভালোবাসি। তো এরকম কিছু আর কি আমরা ট্রান্সলেট করতে পারি। সাপোজ মনে করুন আপনাকে কেউ ইংলিশে লিখে পারেছে, সেটাকে আপনি খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। এবং আপনি যদি মনে করেন এখানে আমি এই বাংলা লেখাটাকে কপি করলাম, জাস্ট কপি করে নিচ্ছি এখান থেকে, কপি করার পর সিম্পলি আমি এখানে পেস্ট করলাম, দেখুন এই যে তুমি কি করছো, এটাকে আমি কপি করার পর পেস্ট করলাম। তারপর আমি যদি আবারও ক্লিক করি লাল কালার অপশানে, তাহলে কী হবে এটা দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ ডুইং। তো আপনি ঠিক এভাবেই কিন্তু যে কোনো লেখাকে ট্রান্সলেট করতে পারবেন, অথবা সব থেকে ভালো যেটা হচ্ছে আমার বেসিক্যালি এটা ভালো লেগেছে, আমি মনে করুন যে লিখছি যে আমার নাম, সাপোজ দেখাচ্ছি আমার নাম সুমন দাস, দেখতে পাচ্ছেন আমি লিখলাম এখানে, তারপরে ক্লিক করছি এই যে লাল কালার অপশানটাতে, জাস্ট ক্লিক করলাম এই যে আমার নাম সুমন দাস, এখন আপনি যে কাউকে বাংলায় সেন্ড করতে পারবেন। তো এরকম ধরনের একটা কিবোর্ড কিন্তু অনেকেই চাইছিল, তো আমি এর জন্যই এই কিবোর্ডটা আপনাদেরকে শেয়ার করলাম। অবশ্যই আপনারা এই কিবোর্ডটিকে ট্রাই করতে পারেন। তো চলুন এখন আমরা দেখে নিই পুরোপুরি প্রসেস যে কীভাবে আপনি ডাউনলোড করবেন, কীভাবে এটাকে স্টার্ট করবেন। তো আপনাদের বলে দিই যে আপনারা এই কিবোর্ডের মধ্যে বাংলা থেকে ইংরাজি এবং ইংরাজি থেকে বাংলা আপনি কিন্তু ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই, এবং আপনি যে কোনো এভাবে আপনি ইংলিশ ওয়ার্ডে যদি বাংলা লেখেন, সেটা কিন্তু খুব সহজেই আপনার বাংলা ওয়ার্ডে বাংলা হয়ে যাবে। তো চলুন এখন আমরা দেখে নিই যে কীভাবে আপনি এই কিবোর্ডটা আপনার ফোনে ডাউনলোড করবেন।
তো গাইস কিবোর্ডটিকে ডাউনলোড করার জন্য আপনি চলে আসুন আপনার ফোনের প্লে স্টোরে। তো এক্ষেত্রে আমি অন করছি আমার ফোনের প্লে স্টোর, দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি আপনার ফোনের প্লে স্টোরটিকে অন করে নেবেন। আমি এই কিবোর্ডটার লিঙ্ক দিয়ে দিয়েছি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, কিন্তু ওখানে ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনি প্লে স্টোরটিকে অন করার পর আপনি সিম্পলি একবার সার্চ বারে এখানটাতে ট্যাপ করে দিন। তারপরে আপনি এখানে লিখে দেবেন বাংলা কিবোর্ড ট্রান্সলেটর, দেখতে পাচ্ছেন, সো হচ্ছে এখানে এই যে লেখাটা উপরে, দেখে নিন বাংলা কিবোর্ড ট্রান্সলেটর, জাস্ট আপনি এটাকে ক্লিক করে দেবেন বা সার্চ করে নেবেন। আমি সার্চ করে নিলাম, এখন দেখুন সো হচ্ছে এই যে কিবোর্ডটা দু নম্বরে, আপনাদেরকে এই কিবোর্ডটা আপনাদের ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে কিবোর্ডটা মাত্র 16 MB, আপনাদের আমি লোগোটা দেখিয়ে দিই কিবোর্ডটা, তাহলে বুঝতে পারবেন যে কোন কিবোর্ডটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি সিম্পলি এই লোগোটা দেখে অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে সিম্পলি ক্লিক করছি ইনস্টল বাটনে, এই যে ইনস্টল বাটনে আমি ক্লিক করলাম, তো আপনিও ক্লিক করে দেবেন। তো দেখুন ফাইনালি আমাদের কিন্তু এটা ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন আপনাদের আমি সেটিংসটাও করে দেখাই, নাহলে কিন্তু অনেকেই আবার খারাপ খারাপ বাজে বাজে কমেন্ট করবে, কারণ আগের ভিডিওতে এরকমটাই হয়েছিল। তো এর জন্য আমি একদম ফুল ভিডিও আমি আপলোড করছি আমাদের চ্যানেলে। তো আশা করছি আপনারা বুঝতে পাচ্ছেন যে কিবোর্ডটা আপনার জন্য কতটা হেল্পফুল হয়ে যাচ্ছে। তো গাইস কিবোর্ডটা আমাদের ফোনে ফাইনালি ডাউনলোড হয়ে গেছে। এখন আপনি ডাউনলোড করার পর সিম্পলি এই যে ওপেন বাটনটা, আপনি এই জায়গায় একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম, এরপর আপনাকে এই কিবোর্ডের কিছু পারমিশন দিতে হবে। তো এখন আপনি যেদিকে দেখুন সো হচ্ছে এই যে গেট স্টার্টেড, আপনি এই জায়গায় একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে আপনাকে জাস্ট এখানটা একবার ক্লিক করতে হবে, এনেবল বাংলা কিবোর্ড, এখানে ট্যাপ দেবেন একবার। ট্যাপ করার পর দেখুন এই যে এই কিবোর্ডটিকে এখান থেকে অন করে দিন, ওকে করে দিন, আরেকবার ওকে করে দিন। তারপরে দেখুন সো হচ্ছে এই যে নেক্সট বাটনটা, আপনি এই জায়গায় ক্লিক করে দিন। তারপরে আপনি আবারও ক্লিক করুন এই যে সিলেক্ট বাংলা কিবোর্ড, এখানে সিলেক্ট করে আপনার বাংলা কিবোর্ডটা চুজ করে নেবেন, এই যে বাংলা বাংলাদেশ আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপরে আবারও এই নেক্সট বাটনটাতে আপনি ক্লিক করে দেবেন, আমি ক্লিক করে দিলাম। তারপরে আপনি চাইলে এটাকে ডার্ক মোড করতে পারেন অথবা লাইট মোড করতে পারেন, আমি লাইট মোড রাখলাম। তারপরে আপনি নেক্সটে ক্লিক করলাম, তো আপনারও সেম প্রসেস নেক্সটে ক্লিক করে দেবেন। তো দেখুন এখন আমাদের সামনে একটা অ্যাডভার্টাইজ শো হবে, ফাইনালি কিন্তু আমাদের কিবোর্ডটা আমাদের ফোনের মধ্যে সেটিংস হয়ে গেছে। এখন আপনাদেরকে আমি দেখাই কিবোর্ডটিকে ওপেন করে, জাস্ট আমি চলে আসছি আবারও আমাদের হোয়াটসঅ্যাপে চলে এলাম। অ্যান্ড হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন এই যে আমাদের প্রোফাইল, এটা ট্যাপ করলাম, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের কিবোর্ড। আপনারা অবশ্যই এই কিবোর্ডটিকে একবার ট্রাই করে দেখতে পারেন, আর এই কিবোর্ডটার লিঙ্ক আছে আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে।